বিডিও সই জাল করে নিয়ম বহির্ভূতভাবে প্রায় 98 লক্ষ টাকার টেন্ডার করার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনায় পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রঞ্জিতা হালদারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্বের একাংশ। যদিও প্রধান জানান গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা। বামনগোলা পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত সরকারের অভিযোগ, বিডিও সই জাল করে ও সিল জাল করে চুপিসারে টাকা আত্মসাত করার জন্য অবৈধভাবে টেন্ডার করেছেন প্রধান। এটা হচ্ছে যে আমাদের যিনি প্রধান বর্তমানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কোনো টাচ নেই, মূল দলের সঙ্গে সে এখন ডিটাচ, সে নিজের ইচ্ছে মতো চলে, কিছু পঞ্চায়েতকে পয়সা করি দিয়ে হাতে রেখেছে এবং যে সঞ্চালকগুলো আছে তার বাধ্যানুগত, তারা সবসময়ের জন্য তার কথা শোনে এবং যে পূর্তর যে কর্মাধ্যক্ষ সঞ্চালক আছে সেই ছেলেটিকে ভুল ভাল বুঝিয়ে হোক আর যেভাবেই হোক বুঝিয়ে সুঝিয়ে কাজগুলো করছে। যে এটা তো সবাই জানে যে মানে কন্ট্রাক্টরদের কাছ থেকে একটা কমিশন এরা পায়, সেই কমিশনটা নিজে আত্মসাৎ করার জন্য এই সমস্ত করেছে। এতে মনে হচ্ছে না যে দলের একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে? এতে তো 100 বার দলের ভাবমূর্তি। আজকে দেখুন আমাকে বলছে বিজেপির সভাপতি, বিজেপির ব্লক সভাপতি যিনি, তিনি আমাকে দেখাচ্ছেন। এটা তো আমি একজন দলীয় কর্মী বা দলের ব্যক্তি হিসাবে আমার ভীষণ লজ্জার ব্যাপার, এটা আমি ভীষণ লজ্জা পাচ্ছি। আমি একজন তৃণমূল কর্মী। প্রধান বলছেন যে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, সবটাই চক্রান্ত। কেন ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? ওনার তো সবকটাই তো হচ্ছে ওনারই দলের মানুষ, ওনার বিপক্ষে কেন করবে? তদন্ত করতে গিয়ে এগুলো সত্যি জিনিস বেরিয়ে এলে উনি তখন যদি চক্রান্ত করছে বলে চালিয়ে দেয় সেটা তার ব্যাপার। কার সই এবং এটা বিডিও সাহেবের অফিসের যে রিসিপে যে সইটা হয় বা ইয়েটা হয় সিলটা হয় সেই সিলটা আমি দেখলাম জাল। বিডিও প্রধান রঞ্জিতা হালদার জানান নিয়ম কানুন মেনেই টেন্ডার হয়েছে। করতে নিয়ে যেগুলো জিনিস আমার আইন অনুযায়ী ফলো করা উচিত তাতে প্রত্যেকটা জিনিসই আমি ফলো করেছি। এসডিও আমি এসডিও রিসিভ করেছি, এনআইসি রিসিভ করেছি, আমি ভিডিও রিসিভ করেছি, গ্রন্থাগার রিসিভ করেছি, রিসিভ করেছি, সবটাই আমার করা আছে। যেখানে আমরা রিসিভ করি সেখানে কি হয়, ভিডিও স্যাপ বা কোনো আধিকারিক তো নিজে রিসিভ করেন না, তাদের স্টাফদের রিসিভ করায়। যথারীতি আমি আমার লোক পাঠিয়ে ভিডিও স্যাপেরও রিসিভটা আমি করেছি। তো তারা কি সিল ইউজ করে বা কি করে সেটা নিশ্চয় আমার জানার কথা নয়। আপনারা একটু দেখলে দেখতে পাবেন এখানে সব রিসিভই আমার আছে। তো আমার ভিডিও স্যাপের অফিস থেকেই রিসিভটা হয়েছে, ভিডিও অফিসের স্টাফ রিসিভ করেছে, রিসিভ সেকশন থেকে রিসিভ হয়েছে। এর বাইরে নিশ্চয় কে কোন রিসিভ সেকশনে কোন সিল ইউজ করে সেটা নিশ্চয় কোনো প্রধানের বিষয় জানার বিষয় নয়। কিন্তু ভিডিও বলছে আমি কিছু জানি না, তাহলে আমার রিসিভটা বামনগুলা ডেভেলপমেন্ট ব্লক তো আছে, কোথায় পেলাম এটা? ভিডিও মিথ্যে, একদম একদম গোষ্ঠী কন্দল, নিজেদের মধ্যে ব্যাপার। আমরা উনিশটাই টিএমসি, ওনারা আমাকে সহ্য করতে পারছে না জন্য আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ। কারা সহ্য করতে পারছে? আমার টিএমসি। তাহলে দলের মধ্যে গোষ্ঠী কন্দল আপনি জেলা নেতৃত্বকে জানালেন? একদম আমি জানিয়ে আসলাম, এর আগেও জানিয়েছি, আমি এখনো জানালাম, আমি সব ডকুমেন্টস গুলো তাদেরকে দেখালাম। তো এখন যারা তারা এখন দেখলো সবটা, বাকিটা তাদের উত্তর। কার সাথে দেখা করতে গেছিলেন? আমি হেমন্ত দাস সাথে দেখা করেছি, মৌসুমীর সঙ্গেও দেখা করেছি, এর আগেও দেখা করেছি। তো এটা এটা একদিনের ব্যাপার নয়, এটা অনেক দিন ধরেই চলছে, বারংবার বসা সত্ত্বেও কিন্তু এটা মিটছে না। আমি এখন আমার জেলা নেতৃত্বকে বলছি আপনারা একটু শক্ত হাতে ধরুন, নাহলে বামনগোলার পরিস্থিতি সত্যি খুব খারাপ আছে। গোটা ঘটনা নিয়ে সরব বিজেপি উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। তিনি জানান এটা তৃণমূলের কালচার। ভয়ঙ্কর একটা ঘটনা যেটা আমাদের আমরা কল্পনাও করতে পারি না, যে একজন নির্বাহী আধিকারিক তার সই এবং তার যে সিল সেটাও হচ্ছে আজকে নকল করা হচ্ছে। এটা তো এটা তৃণমূলরাই পারে, এটা একমাত্র তৃণমূলের পক্ষেই সম্ভব যে এতটা জালজুয়ার চুরি করা, এটা তৃণমূলের পক্ষেই সম্ভব। যা দেখলাম তাতে হচ্ছে ভিডিওর সই, ভিডিওর সিল সবই নকল করা হয়েছে, জাল করা হয়েছে। তাহলে এর এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এটাই হচ্ছে সংস্কৃতি এবং তারা এটা করেই আজকে ক্ষমতায় এসেছে। যত সব মিথ্যা কথা বলা, যত সব মানুষকে ভাওতা দেওয়া, মানুষকে ভুল পথে পরিচালনা করা এবং যত হচ্ছে এখানে দুর্নীতি করা, এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। তারই প্রমাণ হচ্ছে আজকে মদনাবতী জিপিতে।
তৃণমূলের মালদা জেলার সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা জানান, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে দলে রাখা হবে না। আমরা ব্লক সভাপতির সাথে যোগাযোগ করছি, জানার চেষ্টা করছি মন্দাবতী অঞ্চল প্রধানের সাথে, কিন্তু যদি সত্যি হয়ে থাকে তাহলে আইন আইনের পথে চলবে। আইনানুক যা ব্যবস্থা গ্রহণ করার আছে প্রশাসন সেটা গ্রহণ করলে, এই ব্যাপারে দল হস্তক্ষেপ করবে না। কিন্তু আমাদেরকে জানতে হবে গোটা ঘটনাটা, আমরা এখনো জানিনি, আমরা জানছি। এই ধরনের যে অভিযোগ উঠে আসছে অভিযোগ সত্যি হলে যেটা আইনানুক ব্যবস্থা নেওয়া সেটাই হবে, এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। দল কি পাশে দাঁড়ায়? না না, দল কখনোই এসব দুষ্কৃতিতে পাশে দাঁড়ায় না, কোনো প্রশ্নই ওঠে না। জেলা শাসকের নির্দেশে বিডিও সঞ্জিত মণ্ডল তদন্ত শুরু করেছেন। মালদা থেকে দেবু সিংহ।